পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত দ্রুত গতির রেল লাইন পুরোপুরি প্রস্তুত। সেপ্টেম্বরের শুরুতেই চলবে যাত্রীবাহী ট্রেন। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মাওয়া রেল স্টেশনে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। একটি স্বপ্ন জয়ের অপেক্ষা, কিন্তু একেবারে দ্বার প্রান্তে জাতি এবং পদ্মা সেতু দিয়ে রেল চলাচল ঘিরে এখন একেবারে শেষ পর্যায়ের কিন্তু কাজ চলছে রাত দিন। এবং এই কাজগুলো ঘিরে কিন্তু এই ঈদের ছুটিও কমিয়ে নেওয়া হয়েছে এবং পাঁচ দিন ছুটির পরেই কিন্তু গেলকাল থেকে কর্মীরা এসছেন এবং দেশি বিদেশি কর্মীরা কিন্তু চূড়ান্ত পর্যায়ের কাজগুলো করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে মা রেল স্টেশন, এখানে কিন্তু এখন মধ্যাহ্ন বিরতি। এই বিরতির কারণে কিন্তু এখন কর্মীদের দেখা যাচ্ছে না, কিছুক্ষণ পরে কিন্তু তারা আবার কাজে যোগ দিবে। এবং এখানকার যেই ভবনগুলো রয়েছে এবং রেল ট্র্যাক বসানোর যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সবই শেষ এবং এই স্টেশন বিল্ডিংয়ের যে ফিনিশিংয়ের কাজগুলো সেগুলো চলছে। এবং এখানকার যে সিগন্যাল লাইট সেগুলো কিন্তু বসে গেছে এবং তিনটি যে রেল লাইন এখানকার একেবারে পুরোপুরি প্রস্তুত। পেছনে কিন্তু রেলের একটি কয়েকটি বগি সেখানে অপেক্ষা করছে। নানাভাবে কিন্তু এই রেল লাইন ব্যবহার করে এখন ঢাকার প্রান্তে মালামাল নেওয়া হচ্ছে এবং এখানকার যে অটো সিগন্যালিং পদ্ধতি সেগুলোর কাজও কিন্তু চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এবং সংশ্লিষ্টরা বলছেন রাজধানী ঢাকা থেকে এই পদ্মা সেতু পর্যন্ত যে প্রায় 40 কিলোমিটার এলাকার রেল লাইন রয়েছে সেগুলোর কাজ কিন্তু মাত্র 15% বাকি। সেই কাজটুকু কিন্তু এই সময়ের মধ্যে তারা শেষ করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এখানকার যে পদ্মা সেতু যে নিচতলা দিয়ে দ্রুত গতির 120 কিলোমিটার বেগে রেল চলবে, সেই কাজগুলো থেকে একেবারে ভাঙা পর্যন্ত তাদের ওয়েল্ডিং সহ ফিনিশিং যেসব কাজ আছে পুরোপুরি সম্পন্ন হয়ে যাওয়ার কথা কিন্তু দায়িত্বশীলরা জানিয়েছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী যে তদারকিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো করছে, তারা বলছেন যে কাজের গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণে কিন্তু এটি অনেক বেশি টেকসই হবে। এবং এই দ্রুতগতির রেল লাইন ঘিরে এখানে দেশের যে রেল নেটওয়ার্ক সেটি কিন্তু বদলে যেতে শুরু করেছে এবং ট্রান্স এশিয়া রেল নেটওয়ার্ক যুক্ত হওয়ার পথে কিন্তু এখন বাংলাদেশ। এবং এই পদ্মা সেতু ঘিরে কিন্তু পুরো কর্মযজ্ঞগুলো চলছে এবং দায়িত্বশীলরা বলছেন যে যশোর থেকে ঢাকা পর্যন্ত যে 172 কিলোমিটার রেল লাইন, এই পুরো প্রকল্প শেষ হলে কিন্তু রেলপথে যশোর থেকে রাজধানীর দূরত্ব 193 কিলোমিটার কমে যাবে। এবং যে আধুনিক রেল নেটওয়ার্কের কারণে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতের ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন ঘটবে, যেটি সড়ক পথের চাইতে রেলপথে বেশি সুযোগ মিলবে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মাওয়া রেল স্টেশন থেকে।